মাদার ফাদার নয়, জঙ্গি মারতে ভারতের হাতে আছে যে অত্যাধুনিক স্পাইস। আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে ট্রাম্পের বোমা নিক্ষেপ ঘিরে উত্তাল গোটা বিশ্ব। সবথেকে ভারী বোমা, যাকে মাদার অফ অল বোমস বলা হয়, সেটাই ফেলেছে আমেরিকা। সেটাকে টেক্কা দিতে রাশিয়া বলেছে তাদের হাতে আছে ফাদার অফ অল বোমস, তবে ভারতের হাতে এমন কিছু নেই। তাহলে জঙ্গি দমন করতে কোন অস্ত্র ব্যবহার করবে ভারত? ভারতের হাতে আছে স্পাইস, আর জঙ্গি মারতে সেটাই যথেষ্ট। আমেরিকা যে বোমা ফেলেছে সেটি বিশ্বের মধ্যে সবথেকে বড় ও ভারী অপারমাণবিক বোমা, যার ওজন 10,000 কেজি, যার মধ্যে 8,500 কেজি বারুদ রয়েছে। রাশিয়াও এমনই এক বোমা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে অ্যাভিয়েশন থার্মোবেরিক বম অফ ইনক্রিজড পাওয়ার, এটি বিআইপি। এটি মার্কিন বোমার থেকে 4 গুণ বেশি শক্তিশালী বলে জানা গিয়েছে। আদর করে বলা হচ্ছে ফাদার অফ অল বোমস। এদিকে ভারতের কাছে আছে স্পাইস বা স্মার্ট প্রাইস ইম্প্যাক্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ। ভারতীয় বায়ুসেনার হাতে থাকা এটাই সবথেকে ক্ষমতাশালী বোমা। এটি তৈরি করেছে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড নামের একটি সংস্থা। ভারতীয় বায়ুসেনার মিরেজ 2000 ফাইটার জেটে এ বোমা বহন করা সম্ভব। এছাড়া সুখোই-30 এমকেআই যুদ্ধবিমানও এটি বহন করতে সক্ষম। স্পাইস ছাড়াও ভারতের কাছে রয়েছে HSLD নামে আরও একটি শক্তিশালী বোমা। জাগুয়ার ও সুখোই-30 এমকেআই যুদ্ধবিমানে এই বোমা ব্যবহার করা সম্ভব। গত বছর সেপ্টেম্বর মাসে এক গোপন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে আসে ভারত, যদিও তাতে কোনো বোমা ব্যবহার করা হয়নি। তবে ভবিষ্যতে আমেরিকার মতো অভিযান চালাতে গেলে এই স্পাইস বোমা ব্যবহার করবে ভারত।